টিভি বাংলা মানবতার সমাধান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সাইদুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বাদ প্রিয় দর্শক সতা ভাই বোনেরা দৃষ্টিবি বাংলার যাদের পথে চলা যাবে না অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আলহামদুলিল্লাহ অনেকগুলো আয়াত ও হাদিসের মাধ্যমে আমাদের কাছে পরিষ্কার হচ্ছে যে মকদুব আলাইহিম দল লিনের পথে আমাদের চলা যাবে না আমরা জীবনে গজব টেনে আনবো না আমরা বিভ্রান্ত হয়ে জাহান নামে যাবো না ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে উদ্ধার করুন দর্শক যাতে এই কঠিন যুগে যে যুগে পৃথিবীটি একটি গ্রামে পরিণত হয়েছে এক জাতির সমস্ত কৃষ্টি কালচার বিভ্রান্তি অনৈতিকতা তাদের অন্যায় ব্যবিচার অজাচার সবকিছু এখন সবাই দেখতে পাচ্ছে এই দেখা থেকে একটা অনুকরণ সৃষ্টি হয়েছে মানুষ যেটা চোখে দেখে এটা ব্রেনে অন্তরে প্রতিক্রিয়া করে এবং দেখা থেকে এই পরে সেটা করতে চেষ্টা করে এই জন্য কুল্লিল কে বলো দৃষ্টি অবনমিতা নারীদেরকেও বলো দৃষ্টি অবনমিত রাখতে লজ্জাস্থান হেফাজত করতে এটা আমাদের কৃষ্টি আমাদের কালচার আমাদের সভ্যতা আমাদের সংস্কৃতি আমরা যেখানে সেখানে দৃষ্টি দেবো না দৃষ্টি তো যেখানে সেখানে দেয়া সহজ ব্যাপার সেখানে আর কিসের কৃতিত্ব কৃতিত্ব হলো দৃষ্টি না দেওয়ার মধ্যে কন্ট্রোল করতে পারার মধ্যে সেরাতে মুস্তাকিম হলো পর দিকে আমরা তাকাবো না পর পুরুষের দিকে তাকাবে না নজর পড়েছে নজর অবনমিত রাখবে কত সুন্দর ফ্যাশন একটা বৈচিত্র্য এটা সৌন্দর্য এটা নৈতিকতা ইউসুফ আলী ইসলামকে জলাইখা একেবারে ঘরে দরজা বন্ধ করে ধরেছিল লাখ আমি তোমার জন্য প্রস্তুত তিনি দৌড় দিলেন পালিয়ে গেলেন না নোংরা মতে আমি নাই মহাজ আল্লাহর আশ্রয় মহাজাল্লা এটা আমাদের জীবন বোধ স্ত্রীর কি অভাব আছে পুরুষের কি অভাব আছে স্বামী স্ত্রী হয়ে একই লাইফ এনজয় করব কিন্তু অবৈধভাবে নয় বৈধভাবে হারামভাবে নয় হালালভাবে অপবিত্রভাবে নয় পবিত্রভাবে আমার কাজও হলো আমার জীবনও চললো আমার আল্লাহ খুশি হলেন দুনিয়াও পেলাম পরকালও পেলাম অনন্ত সুখ পেয়ে গেলাম আল্লাহ আকবর আর একটুখানি আনন্দ করা হলো এরপরে শুরু হলো দুঃখ বেদনার পালা আর মৃত্যুর পরে ছিল জাহান্নামের জ্বালা এটা কি চাই না অতএব কোনো সুযোগ নেই এই জন্য মকদুব আলহিম দলিনের পথে যাওয়া যাবে না মাকদুব আলহিম দলিনদের একটি বৈশিষ্ট্য হল তাদের নারীরা রূপ দেখিয়ে বেড়ায় আল্লাহ যাবে তেত্রিশ নম্বর প্রথম জাহিলি যুগে নারীদের রূপ দেখিয়ে বেড়াবার মতো তোমরাও রূপ দেখিয়ে বেড়িও না নিজেকে ডিসপ্লে করো না নিজেকে সেভ করো আবৃত করো এটা ফ্যাশন বিবস্ত্র হয়ে রাস্তাঘাটে ঘোরা এটা ঘুরতে সবাই পারে এতে কি আর ক্রেডিট আছে কি কি দিত আছে কি মূল্য আছে মূল্য হলো আবৃতা হয়ে নিজেকে সেভ করতে পেরেছ কিনা নিজেকে সৌন্দর্য মন্ডিত করে রাখতে পেরেছ কিনা একটা নারী যখন সে আবৃতা থাকে জিল বাঁ থাকে আল্লাহ তার রূপ হেফাজত করেন তার উজ্জ্বল আরো বাড়িয়ে দেন তার সৌন্দর্য আরো বাড়িয়ে দেন তার নারীদের মধ্যে আরো যোগ্যতা দিয়ে দেন তার প্রতি মানুষের শ্রদ্ধা বোধ জাগিয়ে দেন মানুষ তাকেই শ্রদ্ধা করে তার প্রতি মানুষের একটা হৃদয়ের মধ্যে পবিত্র বোধ জাগে যেই মেয়েটি খুবই ভালো আর যারা বিপচনা চলে দেখলে মানুষ বলে ও এটা তো পছা জিনিস আরেক খারাপ পথের অনুসারে সবাই মনে করে ক্ষণকালের সঙ্গী হিসেবে পেতে চাইলেও জীবন সঙ্গী হিসাবে এদেরকে কেউ পেতে চায় না যাদের রুচি আছে তারা চায় না চাইতে পারে না প্রথম জাহেলি যুগের পথের মতো পথে তোমরা চলো না মুসলিমা চলো না কোনো প্রাপ্তি নেই যৌবন যতদিন আছে রাস্তাঘাটে কিছু ক্ষণিকের সঙ্গী স্বার্থের সঙ্গী পাবা দুধের মাছি ভাবা বসন্তের কুকিল পাবা বসন্ত নাই কুকিলও নাই দুধও নাই মাছিও নাই শেষ তারপরে বার্ধক্যের বিশাল জীবন ধুকে ধুকে কাটাতে হবে আজকে পশ্চিমা নারীরা না একটা নাতি আছে না একটা ছেলে আছে না মেয়ে আছে না স্বামী আছে কেউই নেই কুকুরে বাচ্চা একটা বিয়েলে বাচ্চা একটা কোলে নিয়ে ধুকে ধুকে মরছে মরার পরে মৃত্যু সংবাদ দিয়ে আরো কেউ নাই এই সেদিন একজন বললেন তো ছয় মাস পরে খবর হলো উনি মারা গেলেন আহারের জীবন এজন্য আল্লাহ বলেছেন ওলা তাবর রোজেনা তাবর রুজাল যা হেলিয়া ওলা যে নারীরা আজকে রূপ প্রদর্শনী করে বেড়ায় তারা মাগদু বেলাই হিন তারা তাদের উপর আল্লাহর গজব পড়েছে তারা বিভ্রান্ত হয়ে জাহান নামের পথে চলে গেছে সহি মুসলিম নবজি বলেছেন সেনফানি মেন উম্মতি মিনাহালিন্নার আমার উম্মতের দুই দল লোক তারা জাহান নামি লামা রহমা তাদেরকে আমি দেখিনি সামনে আসবে এরাসা মকদুব আলহিম এবং দল লাইন এর পথের অনুসারী এক দল হলো পুরুষ লোক রেজা আলন মারাহম সিয়াতন কাজ না বিল বকর বিহান নাস কিছু লোক তাদের হাতে আছে গরুল নাজের মতো মোটা মোটা লাঠি মানুষ কি পিটায় এই লাঠি দিয়ে এরা বিশ্বব্যাপী নিরাপত্তা বাহিনীর লোকেরা যেই নিরাপত্তা বাহিনী লোকেরা অন্যায়ভাবে এইভাবে মানুষকে বিচার হওয়ার আগেই পিটাবে তাকে পিটাবার অধিকার তো নাই অন্যায়ভাবে পেটানো হচ্ছে বিচারক কি রায় দিয়েছে পেটাবার মানুষকে পেটানো কি সহজ ব্যাপার অনেক বড় ব্যাপার অনেক বড় জুলম সব নিরাপত্তা বাহিনীর এটা করে না যারা করে তারা যান নামি সুরতনী এক দু নপি গদাবিল্লাহ নপি সাকতিল্লা হাদিস এমন এক নিরাপত্তা বাহিনী আসবে কে আমাদের আগে ভোর করবে আল্লাহর গজবের মধ্যে সন্ধ্যা করবে আল্লাহর আক্রোশ ক্রোধের মধ্যে লাইফ মার্ডার এরা জাহান নামে নেই বলছে এরা মাকদুবালাই হিম দিন পথের অনুসারী আচ্ছা আর একদল হলো একদল নারী আসবে কাঁচি এত পোশাক পরা বিবস্ত্র পোশাক আছে কিন্তু স্কিন টাইট সব অবয় বোঝা যায় এটা উলঙ্গই পোশাকের কোনো মূল্য নেই তার এই পোশাক পরে সে যাহার নামে যাবে এটা মাকদুবালাই হিম এবং দলিনদের পোশাক গজব প্রাপ্ত অভিশপ্ত বিভ্রান্তদের পোশাক সে বিভ্রান্ত হয়েছে আল্লাহ তোমাকে নারী বানিয়েছেন তুমি নিজেকে সেভ করবা শালীনতাই হলো সৌন্দর্য অশালীনতার মধ্যে কোনো সৌন্দর্য নেই একটা কলার চামড়া খুলে ফেললে পুরো কলার ছড়া থেকে যদি সবগুলি কলার চামড়া ফেলে দিয়ে ঝুলিয়ে রাখা হয় এটা অখাদ্য অজিনিস মূল্যহীন এটা কোনো মূল্যই নেই এটা ফেলে দেওয়ার উপযুক্ত জিনিস মানুষ পেলেও দিবে অতএব বলা তোমার রোজেনা তোমার রোজাল যা হেলিয়া তেল উলা প্রথম অজ্ঞতার যুগে নারীদের মতো রূপ প্রদর্শন করিয়ে বেড়িও না এটা তোমাদের জন্য একটি মারাত্মক বিষয় জাহালি যুগের কোনো চিন্তা চেতনা মুসলিমরা গ্রহণ করবে না এতে তাদের কোনো লাভ নেই ক্ষতি ছাড়া জাহান নামে যাওয়া ছাড়া আর কিছুই হবে না যেমন আল্লাহ তালা

কাঠের তৈরি বিশাল জাহাজ সিলিকায় রূপান্তরিত হয়ে এখন পাথর হয়ে গেছে পাথরের আকারে সেই জাহাজ জুদি পর্বতের উপরে ইরাক থেকে আট কিলোমিটার দূরে তুরস্কের কুরুচিস্তান অঞ্চলে যে জুদি পাহাড় যেহেতু সূরা হুদ আলা বলেছেন অস্তাবৎ আলাল জুদি ওই নৌকাটি জুদি পাহাড়ের উপরে ধর করেছে সেখানেই আছে মাটির ভিতরে থেকে এটা পাথরে পরিণত হয়ে গেছে সিলিকা সিলিকায় পরিণত হয়েছে আল্লাহ সেটা ওখানে আছে আজ জাতিকে আল্লাহ ধ্বংস করেছেন সৌদি আরবের রাবাল খালির নিচে মরুভূমির নিচে চল্লিশ মিটার নিচে পড়ে আছে বিশাল নগরী তাদের লাশ তাদের ঘর বাড়ি সব আল্লাহ তালা কোটি কোটি টন বালি ঝড় সৃষ্টি করে বালির নিচে ওদেরকে দাপন করে দিয়েছেন কমে সামুদের ঘর বাড়িতে উপরে আছে দেখা যাচ্ছে সব পড়ে আছে এগুলি দেখো যে মকদুব আলহিম পথে চলে কি সর্বনাশ হয়েছে ওদের তোমরা দেখো বোখারিতে সাত হাজার তিনশো বিশ নম্বর অনুসরণ করবে তাদের লাইফ স্টাইল তোমরা অনুসরণ করা শুরু করবে তোমাদের ভুলের কারণে অজ্ঞতার মূর্খতার কারণে আবুজার কেফারি রাদি আল্লাহ একদিন হাজত বেলালকে গালি দিয়েছিলেন ইয়াবনা সাউদা কালিমায়ের ছেলে

ভাই বোনেরা একটি বিরতির সময় হয়েছেন সালা বিরতির পর আবার আসবো অপেক্ষায় থাকুন সংশ্লিষ্ট কিছু বিষয় জানতে হবে এ বিষয়গুলো আলোচিত হয়েছে রুলুমুল ওর আন শিরোনামে কোরআন সিরিজ শুনতে ও দেখতে আমার উপস্থাপিত প্রোগ্রাম চোখ রাখুন একমাত্র কোরআন কে ভালো ভাবে বুঝবার জন্য কি বিষয়ে জ্ঞান রাখা জরুরি জানতে হলে দেখুন

সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা যারা আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় আপন সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় পুরাণীর দৃষ্ট পুরনীর দৃষ্টির ভিত্তি একদিন আকাশ ফেটে চৌচির হয়ে যাবে ধোঁয়া অপূর্ব দিক থেকে বের হবে মারিয়ামের ছেলে ঈশ আলাইসলাম আবার নেমে আসবে দাজ্জালের কপালের উপরে কাফ রা লেখা থাকবে মানে দাজ্জাল কাফে মানুষ বেশি বেশি নেশাদার দ্রব্য পান করবে বৃদ্ধ উঠে যাবে মূর্খতা বর্ষণ হবে পুরুষ কমে যাওয়া নারী বেশি হয়ে যাওয়া মানুষ নির্দ্বিধায় তার পিতাকে হত্যা করবে আমাদের অনেক লক্ষণ জানার জন্য দেখুন শাইখ আব্দুর রাজ্জাকের সাথে কিয়ামতের আলামত পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় বিরতি শেষ হলো আমরা আবার ফিরে এলাম যাদের পথে চলা যায় না অনুষ্ঠানে প্রিয় দর্শক আবুজার গেফারি হাদেশটি বলছিলাম তিনি যে মায়ের নাম ধরে বেলালকে গালি দিলেন নবীজি বললেন তোমার মধ্যে এখনো অজ্ঞতার মূর্খতার পোত্তলিকতার যুগের অর্থাৎ মকদুব আলহিম দলিনদের কিছু অংশ রয়ে গেছে এটা শুনে আবুজার গেফারি মাটিতে শুয়ে গেলেন আর বললেন বেলাল এই মুখে পদাঘাত করা পর্যন্ত আর উঠব না আমি হয়ে উঠছেন না শেষ পর্যন্ত বেলা আল্লা দিয়ে আল্লাহানু নিরুপায় হয়ে তার মুখে পা রাখলেন তারপরে তিনি উঠলেন নিজেকে মকদুব আলহিম দলিনের পথ থেকে এইভাবে প্রত্যাহার করে নিলেন প্রিয় ভাই বোনেরা আজকে মূল স্রোত ধারা থেকে আমাদের মোহাম্মদ সাল্লা সাল্লামের উম্মতের মূল ধারা থেকে ছিটকে গিয়ে যারা ইউরোপিয়ান ওয়েস্টার্ন কালচারে যারা অভ্যস্ত হচ্ছেন মকদুব আলহিম দল পথ ধরেছেন গজব টেনে আনার জন্য বিভ্রান্ত জাহান নামে পড়ার জন্য এখনই ফিরে আসুন যে নারীরা আজকে কিভাবে তারা ঘরের বাইরে চলে গেছে কিভাবে তারা পর পুরুষদের জীবন বিবাহ বহির্ভূতভাবে ঝিনা ব্য বিচারে লিপ্ত হচ্ছে তরুণরা লিপ্ত হচ্ছে কিভাবে মকদুব আলহিমদের কালচার অভিশপ্ত পরিতপ্তদের কালচার তারা নিয়ে আসছে জান্নাতের পথ যাচ্ছে এই দুঃখের পথে পরিতাপের পথে ধ্বংসের পথে আর কতকাল চলবেন যারা চলে গেছেন তাদেরকে বলছি আর যারা তো সেরাতে মুস্তকিমে আছেন আলহামদুলিল্লাহ তো চেষ্টা করুন যারা অভিশপ্তদের পথে গেছে তাদেরকে যাতে ফিরিয়ে আনা যায় মুসলিম হওয়া যায় প্র্যাকটিসিং মুসলিম আজকে আলহামদুলিল্লাহ বিশ্বে অনেক মুসলিম নতুন করে ইসলামকে ব্যবহার করছেন প্র্যাকটিস করছেন অনুশীলন করছেন এমন তরুণরা আছে নৌরামর একেবারে প্রাণ কেন্দ্রে থেকেও তারা পরিষ্কার পরিচ্ছন্ন আলহামদুলিল্লাহ এরকম হতে হবে ওদের সাথে গুলে মেলে যাওয়া যাবে না দেখুন অমর ফারুক রাজি আল্লাহ তালনে বলছেন যে ইনি নাজার তফিল আতাকে বালাইলে আমি জাহিলি যুগে এক রাত মসজিদে হারামেদ এতে মানত করেছি এটা বুখারি মুসলিমের এক হাজার ছয়শো ছাপ্পান্ন নম্বর হাদিস তিনি মান্যত করেছেন জাহিলি যুগে তো জাহেলি যুগে যেটা মানত সেটা যদি জাহিলিদের মতো হতো তাহলে তো পালন করার কোনো সুযোগ থাকতো কিন্তু যদি মসজিদে হারামের হয় তাহলে সেটা করা যাবে নবীজিকে তিনি বলেছেন নবীজি বলছেন ঠিক আছে আহ বেনাজরি এটার সাথে ইসলামের সংঘর্ষ নাই এটা তুমি করেছো জাহেরি যুগে জিনিসটা অতি তাম্বিয়ায় কেরামদের থেকে নেওয়া তারা যেই বাইতুল্লাহ এতে কাপের সন্ন্যত রেখে গেছেন এটা সেখান থেকে নেওয়া তই এটা ঠিক আছে এটা মাকদুব আলহিম দলিনদের পথ নয় প্রিয় দর্শক আশা সিদ্দিকা দিয়া আল্লাহ তালা না জাহিলি যুগের কতগুলো বিয়ের কথা বলেছেন যে কানা নেকাহিল জাহিলি আল আর আনহাইন যে জাহিলি যুগে বিয়ের চারটি পদ্ধতি ছিল আজকের যুগে যে পদ্ধতি আছে আমাদের ইসলাম স্বীকৃত পদ্ধতি এই পদ্ধতি ছাড়া আরো কিছু খারাপ পদ্ধতি ছিল যেগুলো আসলে ব্যবিচার ইসলাম জাহিলি যুগের সব বিবাহ পদ্ধতিকে হারাম করে দিয়েছে কারণ ওগুলিতে গজব নেমে আসবে অভিশাপ নেমে আসবে সেখানে দশ বারো জন পুরুষ মিলে একটি নারীর সাথে সম্পর্ক করত যে পিতার বলে সে বলবে সেটা চূড়ান্ত ওই পুরুষটি আর সেখান থেকে পালাতে পারবে না এমন ছিল একটা এটা ভাবে আরেকটা ছিল উন্নত মানের কোনো সুপুরুষ তার থেকে ভালো একটা সন্তান নেবে এই জন্য নিজের স্ত্রীকে তার কাছে জিনার জন্য পাঠিয়ে দিতেন অহজুবিল্লা কত নির্লজ্জ মানুষের বংশ হতে পারে বাহ্যিক খাটো কালো পুচরি কিন্তু আল্লাহ তারা এমন মনসিফ ন্যায় পরায়ণ সষ্টা যে যাকে বাহ্যিক রূপ কম দিয়েছেন অভ্যন্তরে এত সৌন্দর্য দিয়েছেন যে সম্পূর্ণ পুষিয়ে দিয়েছেন কোনো মানুষ খেলা ঠকান নেই আবার যার বাহ্যিক খুব জৌলুস দেখা গেল অভ্যন্তরে কম যার বাহ্যিক নাই তার অভ্যন্তরে আল্লাহ একেবারে জলস সৌন্দর্য জ্ঞান গরিমা বুদ্ধি প্রতিভা দিয়ে ভরপুর করে দিয়েছে অতএব কি প্রয়োজন দেখতে একটু হয়তো কদর্য কোনো সমস্যা নেই আসলে মানুষের মধ্যে কোনো কদর্য নাই কারণ লাকাদ খালাক নাহলে ইনসান আফি আহসানি তা মানুষকে আমি সুন্দরতম গঠনে সৃষ্টি করেছি সবাই সুন্দর যত কুচ্ছিতে হোক এই মানুষটা যখন অন্য একটা প্রাণীর সাথে আপনি মিলেবেন দেখবেন মানুষটা কত সুন্দর আল্লাহ তাকে কত যোগ্যতা দিয়েছেন কত বৈশিষ্ট্য মন্ডিত করেছেন তো আকল প্রতিভা একটা একটা প্রাণ দিয়েছেন যেটা আর দেননি কাউকে রুহি আদমের মধ্যে আমার রুহ আমি ফুঁকে দিয়েছি এটা তো আর কাউকে দেওয়া হয়নি জীবের যে আত্মা মানুষের তো সে আত্মা নয় জীবের আত্মাও আছে আবার আলাদা একটা মানব আত্মাও আছে যেটা দিয়ে সে আল্লাহ সান্নিধ্য অর্জন করে আল্লাহ নৈকট্য প্রাপ্ত হয় সুন্দর মকদুব আলহিমদের পথ পরিহারের আরো কতগুলো উদাহরণ আমরা দিচ্ছি যেমন নবী সাল্লাহ সাল্লাম তিনি বলেছেন একটু আগে আর উম্মতি মিন আমরিল হেলিয়া আমার উম্মতের চারটি স্বভাব জাহিরি যুগের মানুষদের স্বভাবের মতো সেটা অবশ্যই গিয়েছে মৃত ব্যক্তি যেন ক্রন্দন করা এবং বুক ফেড়ে ফেলা বংশ ধরে গালি দেয়া নিয়ে হাত করা ইত্যাদি হ্যাঁ এগুলো গিয়েছে পেছনে আরেকটি বিষয় হলো নবী সাল্লাম একবার হিজের নামক জায়গা দিয়ে যাচ্ছিলেন যে হিজের পাশে কি আল্লাহ তারা আসমানি গজব দিয়ে ধ্বংস করে দিয়েছিলেন সেই এলাকা দিয়ে যাচ্ছিলেন এটা সামুদ গোত্রের লোকদের জায়গা যেখানে সলে ইসলাম নবী ছিলেন সলোম তাদেরকে বুঝিয়েছিলেন যে তোমরা আল্লাহর ইবাদত করো মূর্তি পূজা করো না তোমরা যে মূর্তি পেয়েছ অলৌকিক উঠ পাথর ফেটে বের হয়েছে তোমাদের দাবির প্রেক্ষিতে এটাকে মেরো না কিন্তু তারা ওনার কথা শুনলো না মেরে দিয়েছে মারার ফলে আল্লাহ তারা একটা ভয়ঙ্কর আওয়াজ দিয়ে তাদের সবাইকে মেরে ফেলেছে গোটা জনপদ শেষ একটা চিৎকারে সব শেষ তো সেখান দিয়ে যখন যাচ্ছিলেন নবী সাল্লাহ সাল্লাম তাদের কূপের পানি সাহাবিরা নিলেন সেটা দিয়ে তারা আটার কাই করলেন নবী যে নির্দেশ দিলেন যে তোমরা যে পানি তুলছ সব ফেলে দাও যেটুকু কাই তৈরি করেছ তোমরা খেও না এটা উঠকে খাইয়ে দাও তোমরা খেতে পারবো না তাদেরকে নির্দেশ দিলেন যে কূপ থেকে আলাইসাল্লাম পানি পান করতেন পানি নিতেন সেখান থেকে পানি তুলো দেখুন করতে দিলেন না যে পানি পানিবা ছিল গজব্রাপ্তদের বিভ্রান্ত ছিল সেটা ব্যবহার করতে দিলেন না কিভাবে স্বা রক্ষা করেছেন যারা জান্নাতের পথের যাত্রী তাদের এইভাবেই স্বক্রিয়তা রক্ষা করতে হবে আবার বলেছিলেন এই সামুদ যেখানে ছিল পাহাড় কেটে তারা ঘর বানিয়েছে পাহাড়ের ভিতরে খেলার মাঠ বানিয়েছে পাথর কেটে কি শক্তিশালী মানুষ ছিল যেমন আলো বলেছেন ও সামুদ আল্লাহ যা বিলবদ ওই সামুদ যারা উপত্যকায় পাহাড় কেটে পাথর কেটে বাড়ি বানিয়েছে এমন শক্তিশালী জাতি নবীজি বলেছেন এরা মকদুম আলহিম ছিল এদের বাড়িতে তোমরা ঢুকবা না যদি ঢুকো কাঁদতে কাঁদতে ঢুকবা যাতে আদের উপরে যে গজব এসে পড়েছে তোমাদের উপরে সেটা না পড়ে অবস্থায় থাকতো শুধু আনন্দ ফুর্তি খাওয়া দাওয়া ফুর্তি করো শুধু কেবল দুনিয়ার স্বাদ ভোগ বিলাস নিয়ে মত থাকতো অতএব তোমরা বিপরীতটা করো কানতে কানতে ঢুকো যে আল্লাহ আমাদেরকে আজাব দেবেন না যাতে করে ওই শাস্তি তোমাদের উপর না আসে এই হাদিসটি তেত্রিশশো আশি নম্বর হাদিস হিসেবে বোখারি শরীফে রয়েছে আর উনত্রিশশো নম্বর হাতি হিসেবে মুসলিমে রয়েছে এখানে নবী সাল্লা সাল্লাম এসব মকদুব আলহিমদের বাড়িতে ঢুকতে নিষেধ করেছেন হ্যাঁ ঢুকলে কাঁদতে কাঁদতে ঢুকা যাবে যেটা আল্লাহ প্রাপ্তদের অভ্যাস আল্লাহর ভয়ে ক্রন্দন করা প্রিয় ভাই বোনেরা এভাবেই সর্বক্ষেত্রেই নবী সাল্লাহ সাল্লাম মুসলিমদেরকে এসব অভিশপ্তদের জীবন বোধ জীবন ধারা থেকে পবিত্র রাখার ব্যবস্থা করেছেন আজকে আমরা কি করছি খ্রিস্টানরা যেভাবে বিভিন্ন তরিকা আবিষ্কার করে হাজত বন্দি করতো আমরা সেটা করব সেটা আমরা করছি ইহুদিরা যেভাবে ভোগ বিনাশে তারা গা ভাসিয়ে দিয়েছে তাদের নারীরা বিবস্রের মতো যেভাবে যে কোনো পুরুষের সাথে তারা ব্যবিচারে লিপ্ত হয় তাদের কোনো লজ্জা নেই হায়া নেই আজকের মুসলিমদের একটা অংশ ওরকম হয়ে গেছে পুরুষরা ইহুদি খ্রিস্টানদের মতো তাদের পুরুষদের মতো অলংকার পরে তারা যেমন টাকনগিরার নিচে কাপড় পরে মুসলিমদের সেই মকদুব আলহেমদের মতো তারাও টাকনো নিচে কাপড় পরে ওরা যেমন দাড়ি কাটে এরাও দাড়ি কাটে ওরা যেমন পান করে এরাও পান করে ওরা যেই বেশভূষা পরে যে ড্রেস পরে এরাও সেই একই রকমের ড্রেস পরে আর কি বাকি আছে ওদের মতো হওয়ার এখন তো ওরাই পরম বন্ধু হয়ে গেছে এক শ্রেণীর মুসলিম যারা নবীজির উম্মতের মূল ধারা থেকে ছিটকে পড়েছে তাদের বন্ধু হয়েছে এখন ইহুদি খ্রিস্টান আন্তর্জাতিকভাবে তাদের বুদ্ধি নিয়ে এরা চলে তাদের কাছে যাওয়া যে কোনো সংকট হলে এরা ওদেরই শিষ্য নওয়াজবিল্লাহ জালি এই মন্দ পরিণতি থেকে আল্লাহ আমাদের উদ্ধার করে আমরা দোয়া করছি আল্লাহ তালা আমাদেরকে ভবিষ্যপ্ত মগদু আলাইহিম দাল্লিন দের পথ থেকে হেদায়েত করুন প্রতিদিন প্রতিবক্ত সালাতে প্রতি রাকাতে দোয়া করছি এর মর্মকে আমরা আজ বুঝব না হে আল্লাহ আমাদেরকে আপনি তৌফিক দান করুন সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্তি আস্তাগফিরুকান্তু বাইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া Saturdays provide. In Britain, we are facing one big problem that are you Muslim or British? The space to talk. In India, back home, they ask, are you a Muslim first or Indian first? And we Muslims should know how to reply, how to turn the tables over. The place to knock. Why Trinity cannot be regarded in that sense Father, Son, and Holy Spirit? The opportunity to ask. But even if you agree that what the Christians say, that he was crucified,

মানবতার কল্যাণ নিশ্চিত করা যেতে পারে জকাত ও সদকাতুল ফিত্র প্রতি শনিবার রাত দশটায় আর পুনঃসম্প্রচার সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে ইস টিভি বাংলায়